হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সবুজ ফুলকপি মানে ব্রোকোলি দিয়ে একটি নতুন নিরামিষ রেসিপি। তো চলুন দেখে নিই রেসিপিটি। আমি এখানে একটি ব্রোকোলি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর ব্রোকোলিগুলো মাঝখান থেকে আমি ডান্টিগুলো দু টুকরো করে দিয়েছি, মাঝখান থেকে চিরে নিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় ডান্টিগুলো। আর নিয়েছি আমি এখানে 4টা থেকে 5টা আলু। আমি আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড় রেখেছি আলুগুলো। আমি নিয়েছি 3টে লাল টমেটো, টুকরো করে কেটে নিয়েছি। আমি নিয়েছি আর কিছুটা পরিমাণে আদা আর লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি। আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে সাদা তেল, তেলটি গরম করে নেব। তেলটি এখানে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোড়ন, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আলুর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি এখন আমি ব্রোকলিগুলো, আমি ব্রোকলির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি সমস্ত ব্রোকলির টুকরো দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দেবো নুন আর হলুদ। আমি 1/2 চামচের 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব এখানে 1 চামচ নুন। নুন হলুদটি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন ফুলকপি আর আলু মানে ব্রোকলি আর আলুটি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটি একদম কমিয়ে দিয়ে। সঙ্গে দিয়ে দেব আমি টমেটোগুলো। আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আমি একসাথে 3টি ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে আলু আর ব্রোকলিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে দিয়ে 5 মিনিটের জন্য আলু আর ব্রোকলিগুলো ভেজে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি এখানে ব্রোকলি আর আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি এখন দিয়ে দেবো এখানে আদা আর লঙ্কা বাটা। আমি এখানে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, আমি একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে দেবো আমি এখানে সামান্য জল। দেবো আমি এখন গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দেবো এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেবো 1 চামচ ধনের গুঁড়ো। আমি 1/2 চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। দিলাম সামান্য চিনি। আমি এখানে আরেকটু জল দিয়ে দেব। আমি এখন মশলাগুলো কষিয়ে নেব, সঙ্গে ফুলকপি আলুটি কষিয়ে নেব 5 মিনিট ধরে, গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে দেব। আপনারা যারা যারা আমার রেসিপি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, তারা তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। ব্রোকলি ভীষণই হেলদি একটি সবজি, এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে আমি আলু সঙ্গে ব্রোকলিগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দেবো এখানে জল। ব্রোকলি দেখতে একদম ফুলকপির মতোই, কিন্তু খেতে কিন্তু একদমই আলাদা। ব্রোকলির স্বাদ আর ফুলকপির স্বাদ একদমই আলাদা। আমি দিয়ে দিচ্ছি এখানে জল। আমি বেশ পরিমাণে একটু জল দিলাম, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো। যদি আপনারা গামাখা গামাখা করতে চান তাহলে জল কম দেবেন। আমি এখন গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়ে ঝোলটি ফুটিয়ে নেব 5 মিনিট ধরে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে ঝোলটি ফুটে উঠেছে, কিন্তু আমি এতটা ঝোল রাখবো না, তাই আমি আরও 10 মিনিট ধরে ঝোলটি ফুটিয়ে নেব। তাহলে ঝোলটি অনেকটা শুকিয়ে যাবে আর আলু আর ব্রোকলিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে ঝোলটি রেডি হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি শুকোবো না। আলুগুলো এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে ব্রোকলিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ব্রোকলিগুলো কিন্তু একদম গলেনি, যেরকম দিয়েছি সেরকমই আছে। গ্যাসের ফ্লেমটি আমি বন্ধ করে দিলাম। আপনারা যদি আরেকটু শুকোতে চান তাহলে আরেকটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে পারেন।
আমি এখন দিয়ে দেবো এখানে ঘি আর গরম মশলার গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা দেওয়া অবশ্যই দরকার, খাবার স্বাদটি অনেকটা বেড়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি আর গরম মশলার গুঁড়ো। এখানে রেডি হয়ে গেছে ব্রোকলির একটি হেলদি রেসিপি। বানানো খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি, এবং আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।